Welcome back to our channel Kiri Mukto and Mama. আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। হাই। প্রতিদিন সকালের মতো আজকেও গরম জল আর মধু খাওয়ার পালা। আজজন উঠে ব্রাশ করে মধু গরম জল খেয়ে নিচ্ছে। আবার একটু আদা খাওয়ার পালা চলছে। আজজন ব্রাশ করে মধু খেয়ে গরম জল খাচ্ছে। এদিকে আমি সকালবেলা চা বানিয়ে নিচ্ছি। স্কুল থেকে ওদের ভ্যাকসিনেশন আছে। তো ভ্যাকসিনেশনের জন্য ওদেরকে নিয়ে আমাকে যেতে হবে। তো তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে একটু রান্না বান্না সেরে নিতে হবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি, কর্নফ্লেক্স আর দুধ। এবার তাড়াতাড়ি করে চা খেয়ে আমার বাকি পেন্টিং কাজগুলো সেরে নিতে হবে। এখানে দুধ গরম করতে দিয়েছি। গরম করার সময় একটু চোখ সামনে যাবে। আজকে বাজার থেকে চিকেন আনা হয়েছে। চিকেনের দু রকম প্রিপারেশন করবো আজকে, একটা চিকেন স্টু আর একটা চিকেন আলু দিয়ে ঝোল। অলমোস্ট ডান, প্রেশার কুকার সিটি পড়ে গেছে। এদিকে ভ্যাকসিনেশনে যাওয়ার আগে ছাতু বানিয়ে নিচ্ছি। 3 মিনিট একটু ছাতু খেয়ে স্ট্রং হয়ে তারপর যাবো। চিকেন, পেঁপে, আলু, বিনস, বিট দিয়ে স্টু বানিয়ে নিয়েছি হালকা পাতলা করে। দুজন রেডি হয়ে 3 জন বেরিয়ে পড়েছি, ফোটো উঠে পড়েছি। এসে পৌঁছে গেছি, এখানে নাম এন্ট্রি করা হচ্ছে। স্কুলের এই রুমটার মধ্যে ভ্যাকসিনেশন চলছে। ফার্স্টে এলে ভ্যাকসিনেশন হয়ে গেল, এবারে মুক্তোর পালা। আফটার ভ্যাকসিনেশন কিছুক্ষণ বাচ্চাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। আফটার ভ্যাকসিনেশন গার্জিয়ানদের সাথে এই রুমটাতে ওয়েট করছে, তারপরে বোঝার বাড়ি চলে যাবে। আমরাও চলেছি বাড়ির দিকে। বাড়ি এসেই চিকেনের ঝোল বানাতে লেগে পড়েছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। চলো টাটা, বাই বাই বাই।